আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু পরে আমরা আমাদের পূর্ব নির্ধারিত ক্লাসে চলে যাচ্ছি। অলরেডি অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি, সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন এবং আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে জয়েন করেছেন সেটা জানাবেন। আজকের ক্লাসে আমাদের সাথে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ফাইরুজ অরিন। আমরা খুব চমৎকার একটা ক্লাস ইনশাল্লাহ পাবো। অলরেডি অনেকেই মেসেজ দিয়েছেন, আমরা একটু লেটে ক্লাসটা শুরু করছি, তো ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি। শারমিন, নাসরিন, ঋতু জয়েন করেছে, জান্নাতুল ফেরদৌসে জয়েন করেছে, আর অনেকেই দেখতে পাচ্ছি, আর অনেকেই দেখতে পাচ্ছি। একটু কমেন্টে জানাবেন সব কিছু একেবারে ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাবেন। ক্লিয়ার ভাইয়া চাঁদ দেওয়াবাসিক থেকে জয়েন করেছে ওয়াসিল। আচ্ছা, রবিন LLB জয়েন করেছে, রবিন ভাইয়া কেমন আছেন? তাহমিদ হাসান সুমন জয়েন করেছে, নুসরাত জাহান জয়েন করেছে, আরও অনেকেই দেখতে পাচ্ছি, পরিচিত অনেকেই দেখতে পাচ্ছি। হুলপুলি সব কিছু ক্লিয়ার আছে, সবাই দ্রুত জয়েন করবেন। ক্লিয়ার ভাইয়া বলছেন জান্নাতুল ফেরদৌস, আরও অনেকেই জয়েন করছেন। আমরা ইনশাল্লাহ ক্লিয়ার ভাইয়া ময়মনসিংহ থেকে আছি, হচ্ছে শারমিন, নাসিম, ঋতু, ঋতু আছেন ক্লিয়ার। চিটাগাং থেকে বলছে নুসরাত জাহান, তানজিল চৌধুরী জয়েন করেছে, রাঙ্গামাটি থেকে জয়েন করেছে আলালউদ্দিন। বাংলাদেশের কে কোন জায়গা থেকে জয়েন করেছেন কমেন্টে জানিয়ে দিবেন। ঢাকা থেকে জয়েন করেছে শরীফুল ইসলাম হানিফ। সাউন্ড সিস্টেম সমস্যা, আচ্ছা আমি সাউন্ড সিস্টেমটা চেক করে নিচ্ছি। আচ্ছা, আমরা সাউন্ডটা একটু চেক করে নিচ্ছি স্যার। হ্যাঁ, সাউন্ড সিস্টেম চেক করে নিচ্ছি। বিল্লাল হোসেন জয়েন করেছে ভাইয়া, বরিশাল থেকে জয়েন করেছে জান্নাতুল ফেরদৌস, আইরিন জয়েন করেছে, SM গিয়াসউদ্দিন জয়েন করেছে, আর অনেকেই দেখতে পাচ্ছি, লিজা জয়েন করেছে ফ্রম রংপুর, আর অনেকেই জয়েন করেছে। হ্যাঁ, অনেকেই জয়েন করেছে, অনেকেই দেখতে পাচ্ছি। হুপুলি এখন একেবারেই ক্লিয়ার। তাই হোক, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আজকের ক্লাসে সবচেয়ে স্পেশালিটি যেটা, আমরা আজকে দুই একটা কবিতা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। কয়েকটা কবিতাও শুনতে পারবেন। কুমিল্লা থেকে জয়েন করেছে নাজমুল হাসান আরিফ। আপু আজকে কয়েকটা কবিতাও শোনাবেন, আপু খুব দারুণ আবৃত্তি করেন, তো আমরা কয়েকটা, যাই হোক আমরা ক্লাসে চলে যাই। ওকে, আর নীলা ইসলাম জয়েন করেছে। ওকে আপু, আমরা শুরু করি। শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মিনি ল স্কুলের পক্ষ থেকে আমি ফাইরুজ অরিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো প্রথমে হচ্ছে আপনাদের সবাইকে অভিনন্দন, কারণ এত কঠিন একটা লিখিত পরীক্ষার মাধ্যমে আপনারা সবাই ভাইবার জন্য নির্বাচিত হয়েছেন, এবং আমি আপনাদের মতনই একজন, আমিও ভাইবার জন্য নির্বাচিত হয়েছি এবং আমিও আপনাদের সাথে ভাইবা দেব। তো আসলে কেস ডায়েরি নিয়ে অনেক সময় অনেক কথা শোনা যায়, যে কথাটা আমিও শুনেছি সেটা হচ্ছে কেস ডায়েরি আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ভাইবা তত বেশি দেখা হয় না, তো কোনোভাবে রেডি করে নিলেই হয়। কিন্তু আমি বলবো এই জায়গায় আপনারা একটু ভাববেন। কেন ভাববেন? কারণ হচ্ছে আপনারা যদি আপনাদের MCQ পরীক্ষার প্রশ্নটা দেখেন তাহলে সেটা কিন্তু গতানুগতিক ছিল না। এবং সত্যি বলতে আমি যদি একটা গতানুগতিক প্রিপারেশন নিয়ে যেতাম, মনে হয় না আমি MCQটা ক্র্যাক করতে পারতাম। এবং এর জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিব মিনি ল স্কুলকে, কারণ আইনের ছাত্রী হওয়ার পরও আসলে আইন বিষয়টাতে রসকস পেতে পেতে আমার অনেক সময় লেগেছিলো, এবং তার জন্য আমাকে সাহায্য করেছিলেন মিনি ল স্কুল। আমার প্রথম ক্লাস বার কাউন্সিলের জন্য এখানে করা হয়েছিল, এখান থেকেই হচ্ছে আমি MCQ প্রিপারেশন নিই। এবং আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে এত ভালো একটা প্রিপারেশন তারা আমাকে নেওয়ায়, যার কারণে আসলে আমি MCQটা ক্র্যাক করতে পারি। কারণ যেভাবে টেকনিক্যাল কোয়েশ্চেন হয়েছিল, এই MCQ প্রশ্ন দেখে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়াটা আসলে কঠিন ছিল। এরপর যদি আসি লিখিত পরীক্ষার বেলায়, তাহলে লিখিত পরীক্ষার প্রশ্ন কী হয়েছে তা আমরা সবাই জানি, খুব বেশি খুব প্র্যাকটিস বেসড কোয়েশ্চেন ছিল। আমরা যদি খুব গতানুগতিক কিছু গাইডস পড়ে যেতাম, প্রশ্নগুলো পড়ে যেতাম, শুধুমাত্র ইয়ার কোয়েশ্চেন পড়ে যেতাম, তাহলে কিন্তু আসলে এই লিখিত পরীক্ষাটাও পাস করা সহজ হতো না। আর তার উপরে হচ্ছে পাশের হার কিন্তু খুবই কম, পাশের হার কিন্তু 40%, যেটা অনেক বেশি কম বিগত যে কোনো বার কাউন্সিলের পরীক্ষা অনুযায়ী। তাই আমি বলবো আপনারা যদি কেস জারিটা রেডি করেন, আপনাদের এবার অবশ্যই যত্ন সহকারে কেস জারিটা তৈরি করতে হবে। এমনকি আমি আমার সিনিয়রদের থেকে এটাও শুনেছি, কেস জারি হয়তো অনেক সময় বার কাউন্সিল দেখে না, কারণ বারবার দিন অনেক প্রেশার থাকে, কিন্তু
কিন্তু যাদের কেস জারি দেখা হয় তাদেরকে কিন্তু খুঁটিনাটি সব ধরনের প্রশ্ন থাকে, এবং যদি কোনো জায়গায় কেস জারিতে কোনো ভুল পাওয়া যায় সেটার জন্য কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই একটা ছোটো ভুল কিন্তু আমরা করব না। আর লয় কিন্তু অন্য কোনো পরীক্ষা নেই যেখানে আমরা একটা প্র্যাকটিক্যাল লাইফের কোনো একটা প্রমাণ, কোনো একটা ডকুমেন্ট সাথে নিয়ে যাব। এই কেস জারি কিন্তু তারই একটা প্রমাণ, তাই আপনি আপনি এই প্রমাণটা কিন্তু ফেক করতে পারবেন না। যারা ওখানে বারবার করে বসবেন রেসপেক্টেড জাস্টিসরা, বিভিন্ন অ্যাডভোকেটরা, তারা কিন্তু সহজে আপনার কেস লিস্ট কিন্তু কেস জারি দেখলে বুঝে যাবেন যে সেটাকে আপনি আদৌ বুঝে শুনে যত্ন সহকারে তৈরি করেছেন নাকি বারবারতে আসতে হবে বলেই তৈরি করেছেন। যাই হোক, আজকে হচ্ছে আমি ভাবলাম কেস জারির ব্যাপারটি একটু আপনাদের সাথে আলোচনা করি, কারণ হচ্ছে অনেকে ব্যাপারটা নিয়ে কনসার্ন, আমার অনেক ফ্রেন্ডরাও কনসার্ন, আমার অনেক পরিচিত জনেরাও কনসার্ন, আমি নিজেও নতুন। কিন্তু আমি সবসময় চিন্তা ছিল অ্যাডভোকেট হবো, কোর্টে যাবো, তো সেজন্যই হচ্ছে আমি আগে থেকে কেস জারির ব্যাপারে কিছুটা রিসার্চ করেছি, অনেকের থেকে শুনেছি, জেনেছি, জানার চেষ্টা করেছি। আমি বলবো না আমি পুরোপুরি জানি, কিন্তু আমি এটা বলবো আমি যতটুকু জানি সে তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো প্রথমে হচ্ছে আমরা যখন একটা কেস জারি নিবো, একটা কেস জারি কিনবো লেখার জন্য, সেই কেস জারিটা অবশ্যই হতে হবে এরকম একদম প্লেন হতে হবে, ঠিক আছে? প্লেন বলতে কোনো বছর এর নাম এখানে উল্লেখ থাকতে পারবে না, একদম প্লেন থাকতে হবে। লাইন্স থাকতে পারে, কালারের কোনো সমস্যা নেই, কিন্তু একদম প্লেন থাকতে হবে, একদম প্লেন থাকতে হবে এভাবে, ঠিক আছে? কোনো তারিখ থাকা, তারিখ বলতে 2019, 2021, 2020 এগুলো কিন্তু থাকা যাবে না। তাই আপনারা চেষ্টা করবেন একটা নোটবুক কিনতে, ঠিক আছে? একটা নোটবুক কিনবেন আপনারা। নোটবুক কেনার পরে আপনারা কেস জারির শুরুতে একটা কভার পেজ রেডি করবেন। সেই কভার পেজে কী থাকবে আমি আপনাদেরকে ডায়েরির কো স্যাম্পল দেখাচ্ছি এবং পিছনে লেখা আছে, আপনারা চেষ্টা করবেন ওটাও দেখতে। তো স্যাম্পলের মধ্যে প্রথমে হচ্ছে আপনি এরকম একটা কভার পেজ রেডি করবেন। কভার পেজটা আপনারা চাইলে প্রিন্টও করতে পারেন, হাতেও লিখতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপরে। আপনারা কেস জারিতে যা যা লিখবেন সেটা হচ্ছে প্রথমে আপনার আদালতের নাম, আপনি যে আদালতে প্র্যাকটিস করেছেন তার নাম, জেলা ও দায়রা জজ, আদালত চট্টগ্রাম হলে চট্টগ্রাম, অন্য যে কোনো আদালত হলে বিভাগীয় আদালত বা অন্য যে কোনো আদালত, তা আপনার লিখবেন। লেখার পরে নিচে সুন্দর করে আপনার বিজ্ঞ সিনিয়রের নাম লিখে এখানে আপনার বিজ্ঞ সিনিয়রের নামটা লিখবেন, নামটা সুন্দরভাবে সুস্পষ্টভাবে এবং কোনো ভুল না হয় মতন করে আপনি লিখবেন। এরপরে আপনি লিখবেন আপনার পদবীগুলো, অ্যাডভোকেট উনি কোথায় কোথায় আছেন, প্র্যাকটিস করছেন, এই জিনিসগুলো আপনি মেনশন করবেন, এবং স্পেসিফিকলি কোন আদালতে এখন প্র্যাকটিস করছেন সেটা মেনশন করবেন। যেমন আমি লিখেছি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত, আপনারা ঢাকাও লিখতে পারেন বা অন্য যে কোনো জায়গার নাম, আদালতের নাম লিখতে পারেন। এরপরে একটা পেজে যেহেতু আমরা শেষ করবো, নিচের অংশে যেহেতু এখানে জায়গায় তাই আমি তা লিখে নিই, এই নিচের অংশে আপনার যেটা করবো সেখানে হচ্ছে আপনার নাম, আপনার নাম লিখবেন, আপনার রোল নাম্বার লিখবেন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। এবং আপনারা নাম, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই অতি সতর্কতার সাথে লিখবেন। তাই লেখার পরে আপনারা একটা সূচিপত্র তৈরি করবেন, সূচিপত্র তৈরি করবেন। সূচিপত্রের মধ্যে কী হবে, একটা সূচিপত্র যখন আপনারা থাকবে প্রথম একটা পেজে বা পাশাপাশি দুটা পৃষ্ঠাতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের কেসের লিস্টগুলো দেবেন। প্রথমে ধরেন সিভিল কেসের লিস্ট দিবেন, আমি ইংলিশে লিখছি কিন্তু আপনারা অবশ্যই বাংলায় লিখবেন। সেখানে সিভিল কেসের লিস্টের মধ্যে আপনারা যেটা লিখবেন আপনার মামলা নামটা কী হবে সেটা লিখবেন, এবং আপনার মামলার তারিখ কত, মামলার নং কত সেটা লিখবেন। ধরেন এটা একটা অপর মামলা, তাহলে আপনি লিখবেন অপর মামলা। তারপর আপনি নিচে লিখবেন এটি কোন কোর্টের কাছে গিয়েছে, কারণ কথায় বলে প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তাহলে হচ্ছে আমরা সুন্দর করে এইভাবে লিখতে পারি, অনেকে ছক করেছে, অনেকে পাশাপাশি লিখেছেন, আমার দুইটা সুন্দর লাগে, তাই আমি দুটোই বলবো আপনাদের পছন্দ মতন লিখবেন। যদি লেখেন এখানে আপনারা চাইলে এখানে একটা টাইটেল করতে পারেন পক্ষদ্বয়ের নাম, মানে আপনার কেসের পক্ষ কারা, নাম এখানে লিখতে পারেন প্রতিটা কেসের নাম লিখে এখানে, এবং পাশে আপনি কোন, আপনি পাশে লিখতে পারেন আপনি
কোন পক্ষে ছিলেন, মানে আপনি বাদী পক্ষে কেস উপস্থাপন করেছিলেন, আপনি সিনিয়রের সাথে গিয়েছিলেন, নাকি আপনি বিবাদী পক্ষে করেছিলেন, এই জিনিসগুলো এখানে লিখবেন। তাহলে আমরা মামলার নাম লিখবো, মামলার নম্বর লিখবো, আপনি কোন কোর্টে সেই মামলা গিয়েছে তা লিখবো, পক্ষদ্বয়ের নাম লিখবো, এবং আপনার আপনি কোন পক্ষকে প্রেজেন্ট করেছিলেন, রিপ্রেজেন্ট করেছিলেন, আপনারা সেটা লিখবেন, ঠিক আছে? তাহলে এভাবে আমরা পাঁচটা সিভিল মামলা লিখবো, এবং আমরা এখানে পাঁচটা সিভিল মামলা লেখার পরে আমরা ঠিক একই নিয়মে হচ্ছে পরের পৃষ্ঠায়, ঠিক আছে? আমরা পাশাপাশি দুটা পেজ ইউজ করে দেওয়া, পাশাপাশি দুটা পেজ গেল, তারপর ব্যাক পেজটা, মানে আপনি যদি এই পেজটাতে লিখে থাকেন, আপনি যদি এই পেজটাতে লিখে থাকেন, তাহলে অবশ্যই এই পেজটাতে আপনারা লিখবেন না, খালি রাখবেন, এই পেজে লিখে থাকে, এই পেজে লিখবেন না। কেন লিখবেন না? কারণ অনেক সময় থাকে যে কলমের কালি চুপসে যায়, কলমের কালিতে অপর পেজটা খারাপ লাগে দেখতে, সেজন্য আপনারা এই পেজে লিখলে এই পেজে লেখাটা অ্যাভয়েড করবেন। তাহলে ধরে নিলাম আপনি এই পাশাপাশি দুটা পেজে আপনার কেস লিস্টের পাঁচটা সিভিল কেসের নাম লিখলেন, লেখার পরে পরের যে পেজটা আছে আপনারা চেষ্টা করবেন এই দুটো পেজ খালি রাখতে, এই দুটো পেজ খালি রাখতে চেষ্টা করবেন। এরপরে আপনারা আবার পরবর্তী দুইটা পেজে আপনাদের ক্রিমিনাল কেসের লিস্টটা লিখবেন, এবং প্রসিডিউরটা হচ্ছে ঠিক সেম। আপনি ফার্স্টে আপনার ক্রিমিনাল কেসের যে টাইটেলটা দিবেন, যে পাঁচটি ক্রিমিনাল কেস লিখতে পারে না, তারপরে হচ্ছে কেসগুলোর নাম, কোন কোর্টে গিয়েছে, পক্ষগুলা, এবং আপনি কোন পক্ষকে রিপ্রেজেন্ট করেছেন, আপনি সেই জিনিসটা এখানের মধ্যে লিখবেন। তাহলে এইটুকু গেল হচ্ছে আমার সূচিপত্র। এরপর হচ্ছে প্রথম কেস দেওয়ানি, অবশ্যই প্রথম কেস আসবে দেওয়ানি মামলা, কারণ হচ্ছে আপনি দিয়েছেন কিন্তু আপনার কেস লিস্টে প্রথমে দেওয়ানি মামলা, তারপর ক্রিমিনাল মামলা, সেই অনুযায়ী প্রথমে আসবে দেওয়ানি মামলা এবং এরপরে আসবে ফৌজদারি মামলা শুরু হবে। তাহলে দেওয়ানি মামলা আপনি যখন এক লিখবেন, এটা কেন লিখবেন, আপনি আপনার কাছে যে প্লেনটা আছে আপনি ওই প্লেনটা দেখে ওইখানে যেভাবে শুরু করেছে যে মাননীয় বিজ্ঞ এত এত জজ আদালত বা তৃতীয় সিনিয়র জজ আদালত চট্টগ্রাম, এরপর আপনার মামলার নাম্বার, এরপর আপনার মামলার বিষয় এবং মামলার পক্ষসমূহের নাম, একটা প্লেন দেখে প্লেনটার মতন হুবহু আপনি উঠিয়ে দেবেন। এরপর আপনাকে লিখতে হবে মামলার মোকদ্দমার সংখ্যা, আপনি কী লিখবেন, আপনি লিখবেন, আমি এখানে আপনাদের জন্য লিখে দিচ্ছি ব্যাপারটা, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি হচ্ছে ফার্স্টে এখানে লিখবেন কোর্টের নাম, কোর্টের নাম লিখার পরে আপনি লিখবেন মামলা নাম্বার, লিখার পরে আপনি এখানে লিখবেন বিষয়টা কি মামলার, আপনি প্লেনটাই পাবেন, এখানে লিখবেন পক্ষদ্বয়ের নাম, এখানে হচ্ছে বাদী, এখানে হচ্ছে বিবাদী, লিখার পরে আপনি এখানে লিখবেন মোকদ্দমার সংখ্যা, মানে মোকদ্দমার সংখ্যা কিন্তু এখানে মোকদ্দমা কয় নাম্বারে তা না, মোকদ্দমার সংখ্যা মানে হচ্ছে আপনার মোকদ্দমার টাকার পরিমাণটা, তো টাকার পরিমাণ এটা মূল্যমান কত, এরপর আপনি এটা পথে লিখবেন, এটা সংখ্যায় লিখবেন, আপনি কোন পক্ষে মামলা পরিচালনা করছেন তা এখানে এখানে লিখতে পারেন, যে আমার সিনিয়র বিজ্ঞ কৌশলী এই মামলায় বাদী পক্ষে আছে, কিংবা আমরা এই মামলায় বাদী পক্ষে নিযুক্ত আছি, এভাবে আপনি এখানে লেখার পর আপনি মামলার বিবরণটা শুরু করবেন। মামলার বিবরণ শুরু করার সময় সেম নিয়ম ফলো করবো, আমরা যদি একটা পৃষ্ঠে লিখি তাহলে আমার পিছনের পৃষ্ঠায় লিখবো না, লিখলে যে খুব একটা সুবিধা হবে তা আমি বলবো না, কিন্তু আমি লিখবো না, কারণ হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে, আর কোনো কারণে যদি চুপসে যায় হতেই পারে, দুর্ঘটনাবশত এক ফোঁটা কলমে পানি পড়তেই পারে, আপনি কোনো জেল পেন দিয়ে লেখেন বা কোনো কলম দিয়ে লেখেন যে লিক করছে, তাহলে কিন্তু আপনার দুই পৃষ্ঠার লেখাই কিন্তু নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এটা আপনার ধরনের প্রিকশনস আপনি বলতে পারেন। এতটুকু যখন আমরা শেষ করে ফেলবো, এই জিনিসটা যখন আমরা শেষ করে ফেলবো, আমরা এখানে আপু আমরা এটা কি ক্রিমিনাল মামলা করলাম না সিভিলের, এটা সিভিলে করবো, ফার্স্টে সিভিল মামলার কথা বলছি আমি, কারণ আপনার কেস লিস্টে ফার্স্টে সিভিল মামলাই আছে। হ্যাঁ, না একজন বলছে ফৌজদারি মামলার বাদী বনাম বিবাদী হবে নাকি আসামি হবে, এরকম একটা বিষয় সেটা আমি
এটা আমরা ক্রিমিনাল বলার সময় আপু বলবেন। তো আপনি হচ্ছেন এখানে বিবরণটা লিখে দিলেন, বিবরণ আপনার ক্লেম থেকে লিখবেন, আপনার আর্জিটা থেকে দেখে লিখবেন। লেখার পরে আপনি হচ্ছেন এখানে মামলার তারিখ লিখবেন, মামলার তারিখ মোকাবিলা পারেন, যে টাইটেলটা আপনার সুইটেবল মনে হয়, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, লিখে আপনি হচ্ছেন এখানে তারিখ স্টার্ট করবেন। ধরেন আজকে 26/6/21 তো আমি আজকে দিলাম, দিয়ে আপনার ওই মামলা কি পর্যায়ে ছিল ওই দিন তা লিখব। আচ্ছা, এইগুলো আমি এইটা ডিটেল আমি বলবো, তার আগে আমি একটা ইনফরমেশন দিই ইম্পর্টেন্ট, যেটা আমি নিজে ফেসে দিকে ভুল করেছিলাম। ধরেন একটা দেওয়ানি মামলায় আপনি হচ্ছেন বিবাদী পক্ষের, তাহলে প্রশ্ন আসতে পারে আপনি কি রিটেন স্টেটমেন্টটা লিখবেন নাকি আপনি ক্লেমটা লিখবেন। আপনি অবশ্যই ক্লেমটা লিখবেন, মানে আপনি বাদী পক্ষে আছেন কিংবা বিবাদী পক্ষে আছেন সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনাকে সবসময় ক্লেমটা লিখতে হবে। আপনি যদি বিবাদী পক্ষে থাকেন তাহলে আপনার মামলা কিসের উপর বেস করে চলছে, বাদী পক্ষের দাবিটা কী সেটাই আপনাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আপনি এভাবে করে লিখবেন। লেখার পরে আপনি যখন মামলার তারিখগুলো দেখবেন, আপনি খুবই কেয়ারফুলি তারিখগুলো বসাবেন। আপনি দেখবেন যে কোনো বন্ধ ছিল নাকি ওই দিন, শুক্র শনিবার ছিল নাকি। আবার অনেকে হয়তো কোর্টে যাওয়ার পর ডায়েরিতে সবসময় মেনটেন করতে ভুলে যায়, কারণ ডায়েরি মেনটেন করা তো ইজি না, অনেকের হয়তো ডায়েরি মেনটেন করে না, এই ব্যাপারগুলো। তখন হচ্ছে আপনার জিনিসটা মাথায় রাখবেন, আপনি যখন ডায়েরিটা বসাচ্ছেন সেটা যেন কোনো শুক্রবার, কোনো সরকারি ছুটির দিন না হয়, তাহলে আপনারা মোবাইলের ক্যালেন্ডার থেকে দেখে আপনারা ডেট বিষয়টা কিন্তু আপনার প্লেনটাই থাকবে, আপনি যে প্লেনটা দেখে দেখে লিখবেন ওখানে কিন্তু বিষয়টা থাকবে, তো ওখানে যা আছে আপনি তাই লিখবেন। আমি এখানে লিখছি ঘোষণামূলক প্রতিকার মামলা, অর্থাৎ আপনি হচ্ছেন ঘোষণামূলক প্রতিকার মামলার একটা কেস লিখছেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কিন্তু একটা জিনিস ক্লিয়ার করবেন, অপর মামলার আপডেটে কোনগুলো আসে, মিস কেসের আন্ডারে কোনগুলো আসে, পারিবারিক মামলার আপডেটে কোনগুলো আসে, অর্থঋণ কোনগুলো হয়, মানিসুদ কোনগুলো হয়, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। এবং আমি আশা করি মিনি ল স্কুল অবশ্যই আপনাদের এই ক্লাসগুলো করিয়েছে এবং আপনারা জানেন যে কোন মামলা কোন আন্ডারে আসে, কারণ বয়বা তো অবশ্যই আসবেন। আচ্ছা, তো আমি গেলাম হচ্ছে মামলার তারিখে, মামলার তারিখে আপনি কেমনে লিখবেন। আচ্ছা, এটা হচ্ছে আসলে একটা বড় লাইন, তো আমি সবটুকু তো লিখতে পারবো না। মিনি ল স্কুলের যে ভাইবা সহায়কতা বের হয়েছে সেই ভাইবা সহায়কতায় যদি আপনি দেখেন তাহলে সেখানে কিন্তু আপনি পাবেন যে একটা মামলার স্টেপগুলো অর্থাৎ ধাপসমূহ বা তারিখসমূহ আমরা কেমনে লিখি তা লেখার। তাহলে ধরেন এখানের মধ্যে আমরা লিখলাম যে অদ্য অত্র মামলা, ধরেন লিখলাম যে ইস্যু গঠনের জন্য ধার্য ছিল, ইস্যু গঠনের জন্য ধার্য আছে, এটা সবসময় প্রথম লাইন হবে সবসময়, অদ্য অত্র মামলা ইস্যু গঠনের জন্য ধার্য আছে, অদ্য অত্র মামলা ইসডির জন্য ধার্য আছে, অদ্য অত্র মামলা শুনানির জন্য ধার্য আছে, এটা সবসময় প্রথম লাইনটা হবে। এরপর আপনার মামলা কী হয়েছে তা বলবেন, হতে পারে বাদী পক্ষের আইনজীবী কোনো উপস্থিত থাকতে পারে, বিবাদী পক্ষের আইনজীবী কোনো উপস্থিত থাকতে পারে, সাক্ষীরা না আসতে পারে, যদি সাক্ষীর পর্যায়ে থাকে, আদালত ব্যস্ত থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে আমরা এখানে লিখতে পারি যে ধার্য করা আছে বাদী পক্ষের আইনজীবী অনুপস্থিতির কারণে সময়ের প্রার্থনা দরখাস্ত দেওয়া হয়েছে, সময়ের প্রার্থনা দরখাস্ত দেওয়া হয়েছে, দরখাস্তের মূল তারিখ এতে এর পরের জিনিসটা দেখানো হবে, এত তারিখে আবার শুনানিতে হবে বা আবার ইস্যু করানোর জন্য দিন ধার্য হয়েছে। এইটা লেখার পরে আপনি যে পরবর্তী তারিখের কথা লিখেছেন, ধরে রাখেন তাহলে পরবর্তী তারিখটা আপনি লিখেছেন অত্র মামলা ইস্যু করানোর ধার্য ছিল কিন্তু হচ্ছে বিবাদী বাদী পক্ষের সময় প্রার্থনার জন্য দরখাস্ত দিয়েছে এবং এটা মঞ্জুরও হয়েছে, এবং মঞ্জুর করার পরে কী হয়েছে পরবর্তী তারিখ আদালত দিল যে 5/7 তারা আবার ইস্যু গঠনের জন্য দিন ধার্য থাকবে। তাহলে এইটুকু আপনার গেল, তাহলে আপনি যখন আবার ডেটটা লিখবেন, এখানে আসলে জায়গা নেই, তখন আপনি হচ্ছেন আবার ওই 5/7 থেকে স্টার্টটা করবেন, ঠিক আছে?
পেরেছেন? আচ্ছা, থেকে স্টার্ট করুন। এভাবেই হচ্ছে আপনি সিরিয়ালটা মেইনটেইন করবেন। তাহলে এবার যখন আপনি সিরিয়ালটা মেইনটেইন করা হয়ে যাবে, আপনি যে জিনিসটা করবেন, আপনার সিরিয়াল গেলো, আপনার তার দিন গেলো, একটা দিন, দুটা দিন, তিনটা দিন করে আপনার মামলা বর্তমানে। আচ্ছা, আমি এখানে বলবো যে কখন থেকে আমরা তারিখটা শুরু করে কতটুকু পর্যন্ত শেষ করবো সেটা একটু বলি। সেটা হচ্ছে আপনি যেদিন ইন্টিমেশন, আপনার প্রথম ইন্টিমেশনটা করেছেন, ধরেন আপনি আপনার প্রথম ইন্টিমেশনটা করেছিলেন 02/02/2018, অর্থাৎ এদিন কিন্তু আপনি কন্ট্রাক্ট পেপার সাইন করেছেন আপনার সিনিয়রের সাথে যে আপনি ওনার আন্ডারে কাজ করবেন। তাহলে আপনি এই দিন থেকে কিন্তু কোর্টে যাচ্ছেন, এই দিন থেকে আপনি আপনার সিনিয়রের কেসগুলো দেখছেন, ডিল করছেন সিনিয়রের সাথে। তাহলে আপনি যখন এদিন থেকে কোর্টে যাচ্ছেন, ধরেন আপনার দ্বিতীয় ইন্টিমেশনের তারিখ হচ্ছে 06/06/2019, দ্বিতীয় ইন্টিমেশন বলতে এখানে বোঝানো হচ্ছে ফর্ম ফিল আপ, কারণ কথিত ভাষায় চলিতভাবে আমরা সবাই কিন্তু ফর্ম ফিল আপকে দ্বিতীয় ইন্টিমেশন অর্থাৎ সেকেন্ড ইন্টিমেশন বলি। যদিও সেকেন্ড ইন্টিমেশন একটা ডিফারেন্ট জিনিস, কিন্তু ওটা আসলে ফর্ম ফিল আপ। তাহলে আমি এখন সবার বোঝার সুবিধার্থে এখানে আমি এটাকে সেকেন্ড ইন্টিমেশন বলছি। আপনার দ্বিতীয় ইন্টিমেশনের তারিখ দেওয়া হচ্ছে 06/06/2019, এই তারিখে আপনি যখন সেকেন্ড ইন্টিমেশনটা করবেন সেদিন কী হয়, সেদিন আপনি একটা কেস লিস্ট জমা দেন, 5 দেওয়ানি মামলা এবং 5 ফৌজদারি মামলা, যেটা কেস জারি আপনি এখন তৈরি করবেন। তাহলে আপনি যে কেস লিস্টটা জমা দিচ্ছেন, 5 সিভিল এবং 5 ক্রিমিনাল, সেখানে মামলার তো সব ডিটেল এগুলো থাকলো, কোর্টে পক্ষের নাম, কোন কোর্টে আছে মামলার নাম, এগুলো থাকলো। আপনার মামলার অবস্থা আপনি লিখেন ওখানে, মামলার অবস্থা। ধরলাম একটা মামলা, আপনার প্রথম দেওয়ানি মামলা, একটা অপরিচিতটা, একটা অপর মামলা আপনি দিলে, সেই মামলা হচ্ছে, মামলার নাম্বার দেওয়া আছে, আমি এখানে মামলার নাম্বার লিখেছিলাম, ধরলাম 1/09/2017। তাহলে এই মামলার আপনি বর্তমান অবস্থা দিলে, এই মামলাটা 2019 সালে কী অবস্থায় আছে, এই মামলাটা 2019 সালে পিডাব্লিউ স্টেজে আছে, অর্থাৎ প্লেন্টিভ উইটনেস স্টেজে আছে। মানে হচ্ছে আপনি যেদিন এটা লিস্ট করছিলেন সেদিন, ঠিক সেদিন হতে হবে না, তার আগের 1 মাস আগে, তার মামলার সর্বশেষ অবস্থা অনুযায়ী এটা হচ্ছে আপনি প্লেন্টিভ উইটনেসে আছে। মানে হচ্ছে প্লেন্টিভের সাক্ষী নেওয়া হচ্ছে বা বাদীপক্ষের কারো সাক্ষী নেওয়া হচ্ছে, আপনি এটা লিখলেন। এখন প্রশ্ন আসে আপনি কখন থেকে শুরু করবেন কেস জারিতে মামলার তারিখ। আপনি 2018 2 তারিখে যদি কোনো মামলা থাকে আপনার, যদি ওই দিন কোনো মামলা শুনানি হয় সেদিন থেকে শুরু করে ওয়াইভার আগ পর্যন্ত, ওয়াইভার যেদিন তারিখ দিল তার আগ পর্যন্ত ওই মামলার অবস্থাটা কি সেটা আপনি লিখবেন। দেখেন ব্যাপারটা একটু জটিল, আমরা একটু আবার বুঝবো। আমার মামলা 2017 সালে কিন্তু আপনি এখানে মামলা দায়ের তারিখ দিতে হবে। তাহলে ধরলাম এটা 2017 সালের মার্চের 3 তারিখ দায়ের করা হয়েছে। দায়ের করা হওয়ার পর এই মামলা চলতে লাগলো, চলতে 2019 জুন মাসের 6 তারিখ মামলার অবস্থা হয়ে গেল বাদীপক্ষের সাক্ষী। তাহলে আমি এই পার্টটা বাদ দিলাম, আপনার মামলা 2017 সালে চলতে লাগলো বাদীপক্ষের সাক্ষী, 2021 সালে এসে, 2021 সালে জুলাইতে এসে আপনার মামলা এখন চলছে পিএইচএস ফার্দার হিয়ারিং, অধিকতর শুনানি স্টেজে আছে। তাহলে আপনি মামলাটা শুরু শেষ করবেন পিএইচ, এতটুকু আপনি বুঝে যে শেষটা করবেন পিএইচ, কিন্তু শুরু হবে 2018 সাল থেকে আপনার কেস দায়, 2018 থেকে। মানে 2017-এর পরে কী হয়েছে সেটা আপনার কনসার্ন না, কিন্তু যখন আপনি কেসটাতে জয়েন করেছেন তখন থেকে কেসটা কী অবস্থায় ছিল সে সবগুলো আপনি নোট করবেন। এখান থেকে 18 থেকে যাবে, যেতে যেতে কয়েকবার আগ পর্যন্ত আসবে। মাঝখানে আপনি যে অবস্থা নিয়েছেন মামলার অবস্থা, সেটা আপনাকে অবশ্যই কেস জারিতে মিল রাখতে হবে। মানে আপনি ধরেন 2017 সালের মামলা 3 তারিখের, এখানে 2018 সালে এটা ইস্যু গঠনে ছিল, ঠিক আছে। আমরা জানি সিভিল কোর্টে বিভিন্ন কারণে মামলা একটু লেন্দি প্রসেসে চলে, সো 2018 সালে এটা ইস্যু গঠনে ছিল, 2019-এর 6 আপনি দেখালেন সেটা পিডাব্লিউ স্টেজে আছে। তাহলে আপনি এই ইস্যু গঠন থেকে শুরু করে পিডাব্লিউটা অবশ্যই এই সময়ের আশেপাশে দেখাবেন, যে এই সময় ক্রস করতে পারবেন, এটা 7-8-9-10 হতে পারবে না, এটা 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, মানে মাস আপনার আগের হতে পারবে কোনো মাস পরের হতে পারবে না। এরপর আপনি মামলার অবস্থা কী সেটা দেখাবেন, সেটা দেখানোর পরে আপনি হচ্ছে ওয়াইভার আগে এটা কী অবস্থায় আছে এটা
সেটা কি অবস্থায় আছে সেটা আমি দেখাবো। তাহলে আমরা ফার্স্ট ইন্টিমেশন থেকে শুরু করে আপনার সেকেন্ড ইন্টিমেশন পার করে বারবার আপনি দেখাবেন। আপনি তো আশা করি সবাই বুঝেছেন এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, সবাই কিন্তু এটা নিয়ে প্রশ্নটা করে, ঠিক আছে। আমি নিজেও জানতাম না, আমি ভাবতাম সেকেন্ড ইন্টিমেশন পর্যন্ত দেখাতে হয়, পরে আমি অনেক পরে কেসে লেখার সময় আমিও বুঝেছি যে না, এটা আসলে পুরোটা দেখাতে হয়। তাহলে এতটুকু গেল। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে করোনা ভাইরাসের কারণে প্রতিদিন দুদিন বন্ধ ছিল, সেটা আমরা সবাই জানি। ভার্চুয়ালি যে সেশনগুলো হয়েছে, মানে যে শুনানিগুলো হয়েছে, সেগুলোতে কিন্তু খুব একটা কাজ মানে আগায়নি বলতে গেলে। আমার কারণ হচ্ছে নির্দেশে ছিল যে শুধুমাত্র জামিনের কাজগুলো করা হবে বা হাজিরাগুলো নেওয়া হবে, তাই সেজন্য এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে কখন থেকে ভার্চুয়াল কোর্টটা শুরু হয়েছিল, তার আগে কতদিন কোর্ট বন্ধ ছিল এবং ভার্চুয়াল কোর্টের সময় কোর্টে কী কী কাজ হয়েছিল সেই খবরগুলো অবশ্যই আপনারা নেবেন। আর আপনারা যারা সবসময় কোর্টের প্র্যাকটিস করেন তারা তো অবশ্যই ব্যাপারটা জানবেন, ও আপনারা জানেন তাহলে আমাদের সাথেও শেয়ার করবেন, ব্যাপারটা সবার উপকার হবে। তাহলে এটা গেল আমার মামলা লেখার প্রসিডিওর। মামলা আমি লিখে ফেললাম 2021-এর 7 তারিখে, মামলা আছে পিএজে, 7-এর পর আর আগায়নি মামলা। আপনার ভাইভা হচ্ছে অগস্টে, এটা হচ্ছে আপনি জুলাইয়ে দেখালেন যে এটা পিএজে আছে, আপনার ভাইভা হলো অগস্টে বা সেপ্টেম্বরে, এরকম মামলা নাই আগাতে পারে। কারণ সিভিল কোর্টে মামলা যত থাকে আর তারপর এখন করোনা মহামারীর কারণে কোর্ট বারবার বিঘ্নিত হচ্ছে, যেহেতু আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে তাই সরকারও সতর্ক হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কী করবো, লিখবো মামলার বর্তমান অবস্থা নামে, বর্তমান অবস্থা নামে আমরা একটা টাইটেল করবো। টাইটেল বলতে ওই মামলা যে লিস্টটা যাবে, যে একটা লিস্ট গেলো, তারিখ গেলো, আরেকটা তারিখ গেলো, আরেকটা তারিখ গেলো, শেষ তারিখের পরে আমি এভাবে লিখবো মামলার বর্তমান অবস্থা। অবস্থাটা লিখবো, লেখার পর মামলা বর্তমানে কোন অবস্থায় আছে, মামলা এই যে মামলা হচ্ছে পিএইচএ স্টেজে আছে, এই জিনিসটা আমরা লিখবো। এটা আমরা কীভাবে লিখবো আমি সেটা আপনাদেরকে বলছি। আমরা লিখবো হচ্ছে উক্ত মামলাটি পিএইচএর জন্য নির্ধারিত আছে, ঠিক আছে। এভাবে লেখার পর অনেক মামলা পিএইচএ নিয়ে যদি যুক্তিতর্ক থাকে যুক্তিতর্ক লিখবেন, এফএইচ থাকলে এফএইচ লিখবেন, যে স্টেজে আছে সেটা লিখবেন। যদি রায় হয়ে যায়, আপনি ধরেন রায় হয়ে গেল 7/7/21, আপনার মামলার রায়টা হয়ে গেল, তাহলে আপনি কি লিখবেন, শুধু লিখবেন কিন্তু এখানে যে এই তারিখে অদ্য অত্র মামলার রায় ঘোষণা হয়ে গেলো বা রায় ঘোষিত হলো। হওয়ার পর মামলার বর্তমান অবস্থায় রায়টা কী ছিল, এক লাইনে বা দুই লাইনে আপনি লিখতে পারেন, দিতে পারেন যে বিবাদী পক্ষকে এত টাকা জরিমানা দিয়ে বলা হয়েছে, আর এটা হচ্ছে এবং ঘোষণার ঘোষণামূলক প্রতিকার নিলাম, যে ঘোষণামূলক প্রতিকারটা বাদী পক্ষে গিয়েছে বা তিনি যে ঘোষণার জন্য আবেদন করেছেন সেই ঘোষণা তিনি পেয়েছেন। এই জিনিসটা এক কথায় বা দুই কথায় লিখবো, বেশি বড়ো করতে যাওয়া দরকার নেই, বেশি বড়ো করলে ভুল বেশি হবে এবং ভুল বেশি হলে আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে আমরা ছোটো করে রাখবো। তাহলে এভাবে হচ্ছে আমরা 5টা দেওয়ানি মামলা শেষ করবো, আসলে একই প্রসিডিওর আমরা লিখবো। লেখার পর আমরা করবো এখন আসবো ফৌজদারি মামলায়। সবাই আশা করি বুঝতে পারছেন, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে করতে পারেন আপনাদের প্রশ্নটি, আর যদি কোনো প্রশ্নের উত্তর আমরা এখন দিতে নাও পারি আমরা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে এটা আমার দেওয়ানি মামলা লিস্ট, দেওয়ানি মামলা লেখা নিয়ে এতক্ষণ এগুলো ছিল, এখন যাবো আমি ফৌজদারি মামলা। 5টা ফৌজদারি মামলা, ঠিক আছে। ফৌজদারি মামলায় সূচিপত্র আমাদের আগেই তৈরি করা আছে, তাহলে হচ্ছে এখন আমরা যাব ফৌজদারি মামলা তৈরিতে। তাহলে এখানে হচ্ছে আমরা কোর্টের নাম লিখব, ধরলাম এটা একটা MM কোর্ট চট্টগ্রাম, অবশ্যই বাংলায় হবে, অবশ্যই বাংলায় হবে, আমি ইংলিশে লিখছি সরকারের জন্য। যদি এটা একটা সিআর মামলা হয় অবশ্যই আপনাকে মামলার সূত্র লিখতে হবে, সিআর মামলা হলে মামলার সূত্র লিখতে হবে যে কোথা থেকে উত্তর কী, ধারা লিখতে হবে আপনি কোন আইনের আন্ডারে কোন নয় আন্ডারে কাজটা করছেন তার ধারা লিখবেন। লেখার পর অবশ্যই দুটা পক্ষের নাম লিখবেন, পক্ষ 1 ভার্সেস পক্ষ 2,
প্রশ্ন আসে কি আমরা বাদি বিবাদী বলবো, আসামি বলবো বা কী বলবো। দেখেন একটা কথা আছে যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হয় তাকে কিন্তু আপনি আসামি করতে পারবেন না বা আপনি দোষী করতে পারবেন না। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্পেসিফিকলি সিআর মামলা, সিআর মামলা যেটা আপনি অভিযোগ করেছেন তাতে আপনি কী, আমি হচ্ছেন এখানে অভিযোগকারী। আর আপনি যার বিপক্ষে অভিযোগটা করেছেন তিনি এখানে হচ্ছেন অভিযুক্ত, তিনি হচ্ছেন অভিযুক্ত। এখানে পক্ষ কিন্তু একজন না, কয়েকজন হতে পারে, পক্ষ দুয়ে একটা ক্রাইম হয়েছে সেই ক্রাইমে কিন্তু একজন জড়িত তা না, হতে পারে চার পাঁচ ছয় জন। আপনি সেই ক্ষেত্রে এক দুই তিন চার করে নাম দিতে পারবেন। হ্যাঁ, দেওয়ানি মামলায় বিবাদী পক্ষ কিন্তু অনেকজন থাকতে পারতো, সেক্ষেত্রে আপনি কী করতেন, পক্ষ দুই বিবাদী বা বাদী পক্ষ ওনার নামটা লিখে ধরেন মোহাম্মদ রোহান গং, মানে অধিক মানুষ যে জড়িত আছে সেই জিনিসটা আপনারা বুঝাবেন। তাহলে আমরা প্রসিডিউর হচ্ছে এমএম কোর্ট, কোর্টের নাম নাম সূত্র কোথা থেকে উৎপত্তি, কোন ধারার আন্ডারে এটা হয়েছে, পক্ষদ্বয়ের নাম কী হবে, অভিযোগকারী অভিযুক্ত এবং এগুলো। ক্রিমিনাল কেস কিন্তু ভাগ আছে সিভিল কেসের মতন, যে পারিবারিক মামলা, অর্থ ঋণ আদালত, মানি সুদ সবগুলো সেম হয়ে যায়, আলাদা আলাদা কোর্ট থেকেও কিন্তু ডেজিগনেশন আন্ডারে মামলাগুলো যায়। কিন্তু একটা ফৌজদারি মামলা কিন্তু ভাগ থাকে, আপনার স্টেট মামলা থাকে, হিস্ট্রি মামলা যেগুলোকে বলি, সিআর মামলা থাকে, মানে জিআর মামলা থাকে, এই জিনিসগুলো আমাদেরকে অতি সাবধানতার সাথে দেখতে হবে। কেন দেখতে হবে, কারণ প্রাইমারিলি ধারণা করা হয় একটা ভাইবাতে আপনি কেস লিস্টে যে কেসগুলোর নাম দিয়েছেন, যেসব আইনের আন্ডারে কেসগুলোর নাম দিয়েছেন ওখান থেকে প্রশ্ন হবে। তার মানে হচ্ছে আমি যে কেসগুলোর নাম দিয়েছি সেগুলো আমরা ক্লিয়ার করে নেব। এটা যদি সূত্র যদি সিআর মামলা থেকে হয়, মামলাটা যদি সিআর থেকে উৎপত্তি হয় তাহলে আমি এটা লিখবো, যদি এটা এসটি থেকে হয় তাহলে আমি এসটি লিখবো, যদি এটা জিএস থেকে হয় জিআর থেকে হয়, হ্যাঁ তাহলে আমরা এখানে হচ্ছে জিআর লিখবো। ঠিক আছে, লেখার পরে হচ্ছে আমরা ধারা লিখবো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যখন স্টেট এখানে একটা পক্ষ, যখন স্টেট একটা পক্ষ তাহলে এখানে কী লিখতে হবে, রাষ্ট্র লিখতে হবে, রাষ্ট্র রাষ্ট্র লিখতে হবে। আর আমরা নিশ্চয়ই জানি যে স্টেট কখন পক্ষ হয়, আপনারা সবাই কমেন্টে জানাতে পারেন যে আপনারাও কি জানেন কিনা প্রোফাইলে যে স্টেট কখন পক্ষ হয়, এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্টেট যখন পক্ষ হবে আপনি এখানে আসামি লিখবেন, কারণ এটা স্টেট পর্যায়ে চলে গেছে, তখন আপনারা আসামি লিখবেন। তাহলে সিআর মামলা লিখবো আমি অভিযোগকারী, আর অভিযুক্ত স্টেটের ক্ষেত্রে আমি লিখবো টাইটেল হবে পক্ষের নামের জায়গায় হবে রাষ্ট্র, রাষ্ট্রের মধ্যে আমরা লিখব অভিযোগকারী, বা বাদেও লিখতে পারেন কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো একটা লিখতেই পারবেন। জিয়ার মামলা সেফ, জিয়ার মামলা কিন্তু অভিযোগকারী হবে না, আপনি অভিযোগ করেননি, অভিযোগকারী আপনি কখন হবে, কমপ্লেন কখন হবেন, যখন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনি কমপ্লেনটা করেছেন, তাহলে এখানে আপনি বাদী দিতে পারবেন, বাদী আসামি এভাবে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা হলো ফৌজদারি মামলা লেখার নিয়মও কিন্তু একদম সেম, এই জিনিসটা আপনি লিখবেন অনেক এলোমেলো না। আচ্ছা, এটা হচ্ছে কোর্টের নাম, এটা হচ্ছে সূত্র, মানে সিআর মামলা, ইস্টি মামলা নাকি জিআর মামলা, এবং এটার পাশে হচ্ছে মামলা নং লিখবেন, ধরেন মামলা নং হচ্ছে এটা, আপনি ঠিক আছে এটা লিখার পরে কোন ধারা আমরা আমি ভুললাম, খুব কম একটা ধারা, মানে অ্যাকচুয়াল 138 আর স্পেসিফিক আপনি যদি একটু কমপ্লেন করেন তাহলে আপনি তিনটা জিনিস কি কি লাগবে, আপনার কিন্তু মামলার সময় হচ্ছে কাজ শেষ, ঘটনার আপনি কমপ্লেন করছেন, যে ঘটনাটি হয়েছে ঘটনার সময় লিখবেন, তারিখ লিখবেন, টাইম প্লেস ম্যানার, একটা ফৌজদারি কেস প্রতিষ্ঠা করতে গেলে জিনিস খুব ইম্পর্টেন্ট, টাইম প্লেস ম্যানার,
আপনি সময় লিখবেন কোন সময়ে হয়েছে, তারিখ লিখবেন কোন তারিখে হয়েছে। এরপরে হচ্ছে আমরা বিবরণে চলে যাব। মাঝখানে হচ্ছে মামলার কোন পক্ষে ছিলেন, কে রিপ্রেজেন্ট করছে। আপনি জিজ্ঞেস করতে পারেন যে ঘটনার সময় আর আমি তারিখ কই পাবো। আপনি পাবেন হচ্ছে আপনার যে মামলার বিবরণটা থাকবে আপনার কাছে, সেখানে আপনি ডিটেইলে এই জিনিসটা পাবেন। তাহলে আমি আরেকবার ছোট করে ব্যাপারটা রিভিউ করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি কোর্টের নাম লিখব। কোর্টের নাম লেখার পরে হচ্ছে আমার সূত্র লিখব যে কোথা থেকে মামলাটা উৎপত্তি হয়েছে, এবং ওই সূত্রের সাথে আমি মামলার নাম্বারটা লিখে ফেলব। লিখে ফেলার পরে আমি এখানে ধারাটা লিখব, কোন ধারার আন্ডারে হয়েছে সে ধারাটা লিখবো, এবং কোন পক্ষ আছে তাদের এই সব ইনফরমেশন কিন্তু আপনি আপনার আর কমপ্লেন হলে আপনার ওই কমপ্লেনের কাগজে পাবেন, কিংবা আপনার থানার জিডিতে পাবেন, ওইখান থেকে দেখে আপনি লিখবেন। এখানে রাষ্ট্র আছে, রাষ্ট্র বা পক্ষ হলে যে পক্ষ তার নাম, যে কোনো একজনের নামটা আপনি লিখবেন। নামটা লেখার পরে আপনি অভিযোগকারী কিংবা বাদী এই জিনিসটা লিখবেন, আর আপনার বিবাদী নামগুলো লিখবেন। যদি অনেকজন হয় অনেকজনের নাম লিখতে পারেন, অনেকজন হলে হচ্ছে আপনি গং দিতে পারেন, গঙ্গও দিতে পারেন যদি সবাই নাম না থাকে। এখানে হচ্ছে আপনি আসামি, আসামি পক্ষ বা অভিযুক্তকারী, অভিযোগকারী এবং অভিযুক্ত, অভিযুক্ত এটা লিখবেন। লেখার পরে এই পার্টটা শেষ হওয়ার পরে যেটা কেসের পেজে জিনিসটা শেষ করা, নিচে হচ্ছে ঘটনার সময়, ঘটনার ঘটনার সময়, ঘটনার তারিখ এবং মামলার বিবরণ লিখবেন। অনেকে সাক্ষীর লিস্ট দেন একটা, এখানে যারা আপনারা সাক্ষীর লিস্ট দিতে পারেন, সাক্ষীর লিস্ট দেওয়ার পরেই হচ্ছে ঘটনার সময় এবং বাকি জিনিসগুলো। আর যদি আপনার এত হ্যাসল নিতে ইচ্ছা না করে আপনি এই সাক্ষীর ব্যাপারটা আপনি স্কিপ করতে পারেন। তাহলে এই জিনিসটা আমার গেল। এই জিনিসটা যাওয়ার পরে আপনি হচ্ছেন ঠিক একইভাবে যেটা আমি বলেছি যে আপনি কোন পক্ষে আছেন। আচ্ছা, পক্ষটা ক্রিমিনাল মামলায় হচ্ছে যদি এখানে মানে ঘটনার সময় তারিখ এবং সময় এবং তারিখের পর লিখে আপনার যদি কোন পক্ষটা না লিখেন বা লিখতে ভুলে যান, আপনি আপনার মামলার বিবরণ শেষ করার পর বিবরণ দিলেন, বিবরণ শেষ করার পরে আপনি এখানে লিখতে পারেন যে অত্র মামলায় আপনি কোন পক্ষে আছেন এবং এই তারিখ থেকে সহায়তা করছি। এভাবে এভাবে একটা দায় দিতে পারেন। স্যাম্পল কিন্তু লয়ার স্কুলের ভাইবা সহায়তা হচ্ছে ভাইবা মাস্টার আপনি পেয়ে যাবেন। আমি আপনাদের দেখে এখানে ডিটেলে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি পাবেন। তাহলে এভাবে করে লিখবে, লেখার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি মামলা তারিখগুলো দেখতে পারবেন। সেম প্রসিডিউর, আপনার মামলা যে তারিখে হয়েছে 2014 ইন্ডিমেশন করলেন 6/18, ভাইবা 7/21, 7/21 লাস্ট মামলা এসেছে। তাহলে আপনি 18 থেকে মামলার অবস্থা শুরু করে যে তারিখটা এখানে শুরু করে প্রতিটা তারিখ মেনটেন করে করে আপনি যখন 19 ইন্ডিমেশন জমা দিয়েছেন তখন হয়তো আপনার মামলা কোন অবস্থায় থাকবে। ধরেন আপনার এখানে DWতে আছে, আসামি পক্ষে সাক্ষী নিচ্ছে এই জিনিসটা লিখবেন, বা যুক্তিতর্ক আর্গুমেন্টে আছে এই জিনিসটা ওটা মেনটেন করতে করে শেষ পর্যন্ত শেষ করে দিবেন। সেমভাবে আমরা মামলার পক্ষে কোনো অবস্থা লিখে কোনো অবস্থায় আছে সেটা লিখব। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আপনারা যারা কোর্টে যান সবাই জানবেন যে সিভি ক্রিমিনাল কোর্ট কিন্তু ডিসেম্বরে বন্ধ থাকে না, সিভিল কোর্ট কিন্তু ডিসেম্বরে বন্ধ থাকে। তাহলে মামলা লেখার সময় তারিখ লেখার সময় জিনিসটা আমরা খেয়াল রাখবো। আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে একটা NIT মামলা কিন্তু একটু তাড়াতাড়ি শেষ হয়, প্রসিডিউর জটিলতাটা একটু কম থাকে বা একটু তাড়াতাড়ি কোর্ট শেষ করতে চায়। কিন্তু অন্য একটা মামলা, ধরেন একটা পেদাল করে আমাদের কোনো একটা মামলা হলো বা সেটা একটু সময় লাগে, একটু শেষ করতে অনেক সময় লাগতেই পারে, এই জিনিসটা আপনারা মেনটেন করে লিখবেন। এর পাশাপাশি আলাদা কিছু বলার নেই, আপনারা অবশ্যই তারিখটা মেনটেন করবেন, ডেটগুলো দেখবেন, কোন মামলা কখন শেষ হয়েছিল শুরু হয়েছিল লিখবেন। আচ্ছা, আমি একটু একটা জিনিস ক্লিয়ার করি। ধরেন আপনি 2018 জুনে আপনি ইনভেস্টিগেশনটা শুরু করেছে, এই যে মামলাটা 14-তে দায়ের হয়েছে সেই মামলার লাস্ট শুনানি হয়েছিল ধরেন 4/2018,
ঠিক আছে, তাহলে ওটা আমরা লিখবো না, তাহলে ছয় আঠারোর পরে এরপর সন্ধি মতো সন্ধি লেগে যাবে, কোনো একটা কারণে লাগতেই পারে। এটা উনিশে, তাহলে আপনি কিন্তু তাহলে এর যেহেতু এর আগে আপনি ছিলেন না, আপনি ছয়ে ছিলেন, তাহলে আপনি এই নয় থেকে শুরু করবেন, নয় আঠারোতে তারিখ দিয়ে আপনি শুরু করে মামলাটা যেতে থাকবেন। এখন সিভিল কোর্ট বন্ধ, লকডাউনের কারণে আপাতত সাতটা দিন বন্ধ আছে, মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, এক সপ্তাহ মতন শুধু কোর্ট চলেছে, সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্ট দুইটা। ক্রিমিনাল কোর্টে শুধুমাত্র জামিন হয়েছে, জামিনের কার্যক্রমে চলেছে এর মধ্যে। তাহলে এই জিনিসগুলো আপনারা সবাই মাথায় রাখবেন। আমার মনে হয় না আপাতত আর কিছু আছে বলার মতন। আচ্ছা, আপনারা কীভাবে স্টেপগুলো লিখবেন সেটা হচ্ছে সিভিল কোর্টের মতনই স্টেপ, অর্ধ অর্থ মামলা এইটার জন্য ধার্য করা আছে। আসামিপক্ষ যুক্তিতর্কের জন্য সময় আবেদন করে, সময় আবেদন করে সময় দরখাস্ত দেন, নিচে লিখতে পারেন কোর্ট মঞ্জুর করেছে কি না মঞ্জুর করেছে, এগুলো লিখবে। লেখার পর পরবর্তী তারিখ কোন দিন ধার্য আছে আপনারা সেটা লিখবেন। এভাবেই হচ্ছে আমরা আমাদের কেস ডায়েরিটা শেষ করব। আশা করি সবাই আসলে ক্লাস থেকে কিছুটা হলেও জানতে পেরেছেন, পুরোপুরি জানাতে পেরেছে তা আমি বলবো না, কারণ আমিও কিন্তু আপনাদের মতনই নতুন, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। আমরা যারা এত কষ্ট করে এমসিকিউ এবং রিটেন পাস করে এসেছি, তা আমরা কিন্তু সবাই আসলে একজন অ্যাডভোকেট হওয়ার আর লাইসেন্স পাওয়ার যোগ্য, আমি সেটা বলবো, আমরা দাবি দেয়, কারণ কষ্টটা আসলে কারো কম হয়নি। তো এর জন্য হচ্ছে আপনাদের জন্য আমি একটু সাহায্য করার চেষ্টা করেছি মিনি ল স্কুলের পক্ষ থেকে। আশা করি সবাই সুন্দর করে কেস লিস্টটা তৈরি করতে পারবেন এবং ভালোভাবে ভাইবা ফেস করবেন, ভালো হবে আপনাদের সবার ভাইবা, আপনাদের সবার জন্য শুভকামনা, আর শেষ কথা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।